আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতেই সংবাদ শিরোনাম দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা চায় না আওয়ামী লীগ নরসিংদীতে বলেছেন প্রধানমন্ত্রী ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা উদ্বোধন চলছে চতুর্থ দফার 48 ঘন্টার অবরোধ বিএনপি জামায়াতের বিচ্ছিন্ন বিক্ষোভ পিকেটিং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী আবারও রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা পরিস্থিতি দেখতে ঢাকায় ইইউ প্রতিনিধিরা বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন দেখছে অ্যামনেস্টি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন তিনি এর আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার মতো দৈন্যতা আওয়ামী লীগের নেই দুপুরে নরসিংদীতে ঘোড়াশাল পলাশ সার কারখানা উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী বলেন গ্যাস বিক্রিতে রাজি হয়নি বলেই ভোট বেশি পাওয়া সত্ত্বেও 2001 সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানান তিনি এর আগে বেলা পৌনে একটার দিকে এশিয়ার বৃহত্তম জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই সার কারখানার উদ্বোধন করেন তিনি বেলা ১২টার দিকে ঢাকা থেকে নরসিংদী পৌঁছান প্রধানমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন এই সার কারখানায় বছরে ৯,২৪,০০০ টন সার উৎপাদন হবে এর মাধ্যমে ইউরিয়া আমদানিতে বছরে প্রায় ৭,০০০ কোটি টাকা সাশ্রয় হবে খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না এর অর্থটা কি মানে আপনি নিজের পায়ে দাঁড়াবেন না সারাটা জীবন আপনাকে অন্যের কাছে ভিক্ষা চেয়ে চলতে হবে দ্বারস্থ হতে হবে খাবার চাইতে হবে এই হলো তাদের মানসিকতা আমি উঠে দাঁড়িয়ে উত্তর দিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না আমরা ভিক্ষুক জাতি হতে চাই না আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার 48 ঘন্টার অবরোধ চলছে ভোর ৬টা থেকে সারা দেশে সড়ক রেল ও নৌপথে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ শুরু হয় চতুর্থ দফা অবরোধের প্রথম দিনের শুরুতে রাজধানীতে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বরাবরের মতো রিক্সা অটোরিক্সা সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দখলে রাজপথ তবে যাত্রীর অভাবে রাজধানীর সায়দাবাদ মহাখালী ও গাবতলী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম নাশকতা রুখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের ৪৮ ঘন্টার অবরোধ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থকরা গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে কয়েক জেলায় চট্টগ্রামে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে বিএনপির ডাকা অবরোধ মহানগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেট জকিগঞ্জ সড়ক এবং দক্ষিণ সুরমা সংযোগ সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বরিশালে অবরোধ সমর্থনে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা এর আগে নগরীর রূপাতলী এলাকায় একটি বাসে আগুন দেয় পিকেটাররা বগুড়ায় অবরোধের সমর্থনে মহাসড়কের ফণীর মোড় সাবগ্রাম সুজাবাদ লিচুতলায় মিছিল এবং অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় টায়ারে আগুন দেওয়া হয় রাজশাহীতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে ছাত্রদল ও যুবদল শহরে বিক্ষিপ্তভাবে যানবাহন চলাচল করলেও বন্ধ দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল ফেনীতে অবরোধ সমর্থনে মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের বাইপাস এলাকায় লাঠি মিছিল নিয়ে রাস্তা অবরোধ করে যুবদল নাটোরেও চলছে শান্তিপূর্ণ অবরোধ ফরিদপুরে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সকালে কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ সমাবেশে বক্তারা বলেন উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত অবরোধের নামে দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ তা হতে দেবে না আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল এবং সমাবেশ হয়েছে শহরের সাতমাথায় মিছিল শেষে নবনির্মিত মুজিব মঞ্চে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু সহ দলের নেতারা গাইবান্ধার গোবিগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সমাবেশ করেছে কামদিয়া নুরুল হক কলেজ মাঠে। পরে একটি শোভাযাত্রা বের হয়। পরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। আর নরসিংদীতে জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন চলে যাব সেখানে। চিফ জাস্টিসের বাড়িতে আক্রমণ, জজেস বিল্ডিং এ আক্রমণ, দোকানপাট সব কিছুর উপরে আক্রমণ এবং অগ্নিসন্ত্রাস। 13 সালে একই ঘটনা ঘটিয়েছে, 14-তে ঘটিয়েছে। নির্বাচন বানচালের জন্য আল্লাহর রহমতে পায় নাই, এখন আবার মাঠে নেমেছে সেই একই কথা নিয়ে। সেখানে আনসার পুলিশ সবাই আজকে তাদের জন্য তাদের উপর এমনভাবে হামলা করছে, সবাই আহত। হাট বাজার দোকানপাট যানবাহন সব কোনো কিছুই রেহাই পাচ্ছে না। আমার প্রশ্ন, ছেলে মেয়েদের পরীক্ষা বন্ধ করা আর তাদের এই অপরাধ করে তারা কী করতে পারবে? সরকার হাঁটাবে কীভাবে? সরকার হাঁটাবে এই চোরাগুপ্ত মেরে? সরকার হাঁটানো যায় না। মানুষ যদি সাথে না থাকে আন্দোলন হয় না। তো ওই ওরা বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, জামাত হচ্ছে যুদ্ধ অপরাধীর দল। তাদের কথা এদেশের মানুষ শুনে না। তাদের কিছু লোক আছে, তারাই নাচানাচি করে। কার নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আমার ক্ষমতা বলে। আর তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেকা দিয়েছিল, জীবনে আর রাজনীতি করবে না। নরসিংদীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অংশবিশেষ শুনছিলাম আমরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা। কয়েকশো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করছে। রবিবার সকাল 8:15 দিকে মিরপুর 10 নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে শ্রমিকরা। তারা বলেন, গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন 25,000 টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা। 7 নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। তাদের এই আন্দোলন মিরপুর 10, 11 ও 12 ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ। শ্রম খাতের উন্নয়ন অগ্রগতি দেখতে আজ ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। 5 দিনের সফরসূচি রয়েছে প্রতিনিধি দলটির। সফরে আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে বৈঠক করবেন তারা। এতে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, জিএসপি প্লাস সুবিধা, শিশু শ্রম বিলোপ ও শ্রমিক বিরোধী সব ধরনের সহিংসতা নিরসন সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইইউ প্রতিনিধি দলটি এমন এক সময়ে শ্রম খাতের পরিস্থিতি দেখতে এসেছে যখন চলছে ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শিল্পের শ্রমিকদের আন্দোলন। নির্বাচন সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতির কারণে জাতিসংঘের সদস্য দেশগুলোকে বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থার পক্ষ থেকে শনিবার এই বিবৃতি দেওয়া হয়। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা শুরু হবে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘের সদস্য দেশগুলোর উচিত হবে এই পর্যালোচনাকে কাজে লাগানো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ আঞ্চলিক পরিচালক লিভিয়া সেকার্দি বলেন, চতুর্থ পর্যালোচনা এমন সময়ে হচ্ছে যখন নির্বাচনের আগে বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠান, বিরোধী নেতা, গণমাধ্যম ও নাগরিক সমাজ বাধার মুখে পড়ছে। বলা হয়েছে, গত 5 বছরে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ সবাই।